প্রতিবন্ধী হয়েও অমিত নিজের জায়গাটা সে নিজেই তৈরি করেছিল। সে আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু সে বেঁচে থাকবে তার ভিডিওগুলোর মাধ্যমে, সে বেঁচে থাকবে আমাদের মনে। ভগবান সবাইকে সব কিছু দেয়, আবার কখন নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আমার ভিডিও করতে পারবে, আমার এসব খেয়ে নিবে, আমার না কিছু যাই নিবে বাবা, কি কাহিনী আছে বাবা? মনকে শান্ত রাখুন, ঠিক আছে? মানুষের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে, বুঝতে পারছি, ছেলে তো, মনকে শান্ত রাখুন আপনি বাবা, ছেলে ঠিক আসবে। নিজের একজন ছেলে হারিয়েছে তো কি হয়েছে, অন্যান্য ছেলেরা তো রয়েছে, ওর বন্ধু বান্ধব তো আপনার ছেলে নাকি? ব্যাস একদম মাথা ঠান্ডা রাখুন আপনি। তারপর তার দিদি তো রয়েছে, আছে তো নাকি? তার দিদি তো রয়েছে এখানে, তাহলে এত ভেঙে পড়ছেন কেন? কি করবো, আমার একাই করছি, কত জায়গা থেকে কত লোক আসছিল আমার, তোমরা এলার্জি দেখছো, আবার কি করবো করে চিন্তা। আমি তো এই অবস্থা ভগবানের কাছে আমাদের একটাই প্রার্থনা থাকবে, অমিতের মা বাবা যেন এই সন্তান হারানোর সুখটা সহ্য করার ক্ষমতা পেয়ে থাকে। কেন চালিয়ে দিলাম? ওকে তিন গাড়িটা লাগে, সাগরদ্বীপ পর্যন্ত যেতে, হাওড়া জেলা পর্যন্ত যেতে গাড়ি, হাওড়া দুটো দেবেন।